অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে আমাদের এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট 910 স্কোয়ার ফিটে নিয়ে এসেছি। এই পার্টিকুলার ফ্ল্যাটটির লোকেশান হচ্ছে ইএম বাইপাসের খুব কাছে এবং এটা অ্যাকচুয়ালি হাইল্যান্ড পার্কের লোকেশান বলা যেতে পারে। এই প্রজেক্টটা থেকে ইএম বাইপাস হেঁটে হার্ডলি 5 to 6 মিনিটসের ডিস্টেন্স রয়েছে। আমরা ওই পার্টিকুলার বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে রয়েছি, যদিও ফ্ল্যাট কিন্তু থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল, ফোর্থ ফ্লোরেরটা সোল্ড আউট। আমরা ফোর্থ ফ্লোরের ভিডিওটা নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে আর একটু বেটার হয় এবং সুবিধা হয়। এখন আপনাদের স্ক্রিনে স্টেয়ারকেসের ভিউটা দেখা যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখন লিফটের এরিয়াটা, যেটাতে অলরেডি আর অল্প কিছুদিন পরেই লিফটের কাজ শুরু হবে। এই বিল্ডিংটা রেডি হতে হতে এখনও এই বছরের শেষ, মানে ডিসেম্বর 2023-তে রেডি হয়ে যাবে। এটা একটা সেমি কমপ্লেক্স টাইপের প্রজেক্ট, মানে বলা যায় এখানে সিকিউরিটি, সিসিটিভি এই ধরনের অ্যাডভান্টেজগুলো থাকবে। আর যেহেতু লোকেশান একদম বাইপাসের কাছে এবং খুব কাছে বলা যায়, তো ন্যাচারালি এখান থেকে মেট্রো স্টেশন, যেটা গড়িয়া টু এয়ারপোর্টের মেট্রো নতুন রুট হচ্ছে, সেই স্টেশন একদম হেঁটে 5 মিনিটসের ডিস্টেন্স রয়েছে। আমরা এখন ওই পার্টিকুলার ফ্ল্যাটেরই ফোর্থ ফ্লোরে রয়েছি, বাট অ্যাভেলেবেল কিন্তু থার্ড ফ্লোরে রয়েছে। আমরা ফোর্থ ফ্লোরের ভিউটা দেখাচ্ছি। আমরা নর্থ ইস্টের দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি এবং এই পার্টিকুলার ফ্ল্যাটটি নর্থ ইস্ট ফেসিংই ফ্ল্যাটটা রয়েছে। আমরা এন্ট্রি করছি, এখন আমরা লিভিং ডাইনিংয়ে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন লেভেল। অলরেডি আমি ইনফর্ম করেছি আপনাদের যে ডিসেম্বর 2023-তে বিল্ডিংয়ের হ্যান্ডওভার আছে, মিন্স প্রজেক্টের পজিশন আছে, নট হ্যান্ডওভার, পজিশন দেওয়া হবে। এখন আমরা লিভিং ডাইনিং পোর্শনে রয়েছি। আমাদের স্ক্রিনের সামনে লেফট সাইডে একটা বেডরুম দেখা যাচ্ছে, সামনে ব্যালকনি দেখা যাচ্ছে আর আরেকটা দরজা দিয়ে ওটা মাস্টার বেডরুমের, ডান হাতে কমন টয়লেট এবং তার পাশে কিচেনের ডোরটা দেখা যাচ্ছে। এই যে লিভিং ডাইনিং এরিয়াটা পুরোপুরি স্কোয়ার একটা এরিয়া, বলা যায় লম্বায় কোথাও একদম যদি স্ট্রেট ওয়েতে লম্বা দেখা যায় তাহলে প্রায় 15 থেকে 16 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে এবং চওড়াতেও ওরকম 14 থেকে 15 ফিটের কাছাকাছি রয়েছে। মানে অলমোস্ট স্কোয়ার এই এরিয়াটা, যেখানে খুব সুন্দরভাবে ইন্টেরিয়ার করার মাধ্যমে এটাকে ডেকোরেশন করে নেওয়া যেতে পারে। এবং আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন একটা কর্নারে রয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, একটা কর্নারে রয়েছে বেসিনের পয়েন্ট, সব রকম ফেসিলিটি কিন্তু ফ্ল্যাটের সাথে দেওয়া হচ্ছে। আমরা এখন ফার্স্ট যে এন্ট্রি গেটের লেফট হ্যান্ড সাইডে যে বেডরুমটা, সেই বেডরুমে প্রবেশ করছি। এই যে বেডরুমটা রয়েছে এটার যে উইন্ডোটা দেখা যাচ্ছে সেটা কিন্তু নর্থ ইস্টের দিকে, মানে লেফট উইন্ডোর লেফট কর্নারটা নর্থ, রাইট কর্নারটা ইস্ট। এই যে রুমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পার্টিকুলার রুমটা লম্বায় প্রায় 12.5 ফিটের কাছাকাছি রয়েছে, চওড়ায় ওই 10.5 ফিটের কাছাকাছি রয়েছে, 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরিংয়ের কাজ কিছুটা এগিয়েছে, কিছু কিছু জায়গায় ফ্লোরিং বসেছে। এটা কিন্তু মার্বেল ফিনিশ হচ্ছে, পুরো ফ্ল্যাটের ইন্টারনাল এরিয়া প্লাস বলতে পারেন কমন লবি সবই কিন্তু মার্বেল ফিনিশ হবে। আমরা এখন ফার্স্ট যে বেডরুমটা সেটাতে আছি। এই যে স্পেসটা দেওয়া আছে, এই স্পেসটাতে কেউ ওয়ার্ড্রপ বানিয়ে নিতে পারে বা কারোর নিজস্ব যদি কোনো স্টোরেজ থাকে সেটা এখানে ফিট করাতে পারে। আমরা এখন উইন্ডোর সামনে এসেছি এবং খুব সুন্দর একটা ভিউ অলরেডি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খোলা আকাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর দূরে বড় বড় হাই রাইজেস বিল্ডিংগুলোও বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। সামনের যে বিল্ডিংটা একটা দেখা যাচ্ছে, ইয়েলো অরেঞ্জ যাই বলুন এই কালারের, তো সেটার ডিস্টেন্স কিন্তু অলরেডি প্রায় 30-35 ফিটের ডিস্টেন্সে রয়েছে, সুতরাং এখান থেকে ব্লকিং হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এবং যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে, মিন্স হচ্ছে ফোর হুইলার বলুন, প্রাইভেট কার বলুন, ছোটো ছোটো অটো টোটো বলুন, এই ধরনের সার্ভিস কিছু কিছু জায়গায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোটাকে পুরো ব্ল্যাক স্টোন দিয়ে পুরোপুরিভাবে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এবং যেহেতু একটা ভালো প্রোমোটারের প্রজেক্ট, তো ন্যাচারালি ওনাদের কনস্ট্রাকশন কোয়ালিটি যথেষ্টই ভালো। এবং এই পার্টিকুলার যে বিল্ডিংটা আপনারা দেখছেন পুরোটাই লোনেবল, কোনো অসুবিধা নেই, আপনারা SBI থেকে লোন পেতে পারেন, যথেষ্ট ভালো রকমভাবেই পেপার স্যাংশন করানো আছে। আমরা এই এন্ট্রি গেট থেকে এন্ট্রি করেছিলাম। আপনারা দেখুন দূরে যে বিল্ডিংটা একটা উইন্ডো দেখা যাচ্ছে, ওটা থেকে পাশের একটা বড় প্রজেক্টের ভিউ দেখা যাচ্ছে। আমরা এখন আবার লিভিং ডাইনিংয়ের উপরে চলে এসেছি, ব্যালকনিতে আমরা এখন এন্ট্রি নিয়েছি। এই ব্যালকনিটা যদি লম্বায় বলা যায় প্রায় 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি, চওড়ায় কিন্তু 3.5 থেকে 4 ফিটের কাছাকাছি রয়েছে।
এবং এই ব্যালকনিটা থেকে পুরোপুরি খোলা আকাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং পাশের যে একটা বিল্ডিং যেটা অলরেডি সেমি কমপ্লেক্স টাইপের একটা বিল্ডিং সেটাও রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খোলা আকাশের ভিউটা আপনারা চোখের সামনে, প্লাস রাস্তাটাও দেখা যাচ্ছে। দুটো বিল্ডিংয়ের মাঝের যে প্যাসেজ সেটা কিন্তু এই ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে একটা ভিউ এনে দেয়। আপনাদেরকে আগেও বলেছি আমরা টপ ফ্লোরের ভিউটা দেখাচ্ছি, বাট ফ্ল্যাট কিন্তু থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, যদিও কারণ মনে হতে পারে যে সামনের বিল্ডিংটার জন্য ব্লকিং হতে পারে, বাট সেরকম হওয়ার সম্ভাবনা নেই। সামনের বিল্ডিংটা প্রায় 30 ফিটের ডিফারেন্সে রয়েছে। আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলো কিন্তু অলরেডি বেডরুমে আসছে, যেহেতু এটা নর্থ ইস্টের একটা পোর্শন রয়েছে এবং ওয়েস্টের জন্য ওয়েস্টের রোদটাও কিন্তু কিছুটা প্রবেশ করছে। এই যে রুমটা, এই রুমটা কিন্তু যদি পার্টিকুলার রুম হিসেবে মেজারমেন্ট করেন ছোট্ট টয়লেটের পোর্শনটা বাদ দিয়ে, তাহলে রুমটা 10x10.5-এর একটা রুম। কিন্তু টয়লেটের যে পোর্শনটা পাশে আপনারা দেখতে পাবেন সেটা আমরা দেখিয়ে দিই। এই যে টয়লেটটা, এখান থেকে একটা প্যাসেজের মাধ্যমে গিয়েই টয়লেট দেখা যায়। যাই হোক, তার আগে আমরা এখন রোদের ভিউটাও দেখছি, প্লাস এই উইন্ডো থেকে কিন্তু যে ভিউটা দেখতে পাচ্ছি আমরা সেটাও পরিষ্কার। খোলা আকাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং যথেষ্ট ভালোভাবেই পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। খোলা আকাশের একটা ভিউ আপনারা সবসময়ই পেতে পারেন, আর যেহেতু কোনো ব্লকিং থাকছে না, ন্যাচারালি খুব ওপেন থাকছে ফ্ল্যাটটা। এর আগে পরে কোনো ফ্ল্যাটই অ্যাভেলেবেল নেই, মাত্র থার্ড ফ্লোরে একটাই ফ্ল্যাট পড়ে আছে, যেই ফ্ল্যাটটা উনি বিক্রি করতে চাইছেন। আমরা এখন টয়লেটের যে ভিউটা সেটা নিয়ে নিই, যেটা অ্যাটাচ টয়লেট, সেটার ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাসেজের মধ্যে রয়েছে, যেখানে আর একটা ছোট্ট পয়েন্টও রয়েছে যেখানে আপনারা একটা ওয়াশিং বেসিন বসাতে পারেন, বা যদি মনে হয় যে ভেতরে করতে চান ভেতরেও করা যেতে পারে, দুরকম প্রভিশনই করা যেতে পারে। এই যে অ্যাটাচ টয়লেটটা, এটা লম্বায় প্রায় 6.5-6.6 ফিটের কাছাকাছি রয়েছে, চওড়ায় কিন্তু 4 ফিটের কাছাকাছি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ওয়ালে সব ধরনের পয়েন্টই রয়েছে, এবং সেখানে গিজারের পয়েন্টও রয়েছে, প্লাস স্নান করার যে আলাদা জায়গা সেটাও এখানে রয়েছে। এবং একদম দেখতে পাচ্ছেন পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন লেভেলে রয়েছে। আমরা মাস্টার বেডরুম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে লিভিং ডাইনিংয়ের পথে এগোচ্ছি। যাদের এই প্রপার্টিটা ভালো লাগবে অবশ্যই কল করুন, নিচের কন্ট্যাক্ট নাম্বার যেটা স্ক্রিনে রান করছে সেটাতেও যোগাযোগ করতে পারেন। একই কন্ট্যাক্ট নাম্বার আমরা আবার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। আমরা লিভিং ডাইনিংয়ের ভিউটা দেখে নিচ্ছি, আগেও দেখেছি এখন আরেকবার দেখছি। একটা খুব সুন্দর প্ল্যানিং এই ফ্ল্যাটের সাথে রয়েছে, কোনো স্পেস কিন্তু নষ্ট হয়নি। আমরা এখন কমন টয়লেটের ভিউটা দেখতে পাচ্ছি, আপনারা স্ক্রিনে এখন দেখছেন কমন টয়লেটের ভিউ। এটা লম্বায় প্রায় 6 ফিটের একটু বেশি, আর চওড়ায় কিন্তু এটা 5.5 ফিটের 5 থেকে 5.5 ফিটের কাছাকাছি রয়েছে। এখানেও যথারীতি গিজার পয়েন্ট রয়েছে, ওয়াশিং মেশিনের অপশন আপনারা করতে পারেন। এই জায়গায় যথেষ্ট স্পেস রয়েছে, বা যদি মনে হয় বেসিন বসাতে চান সেটাও করতে পারেন। দেখুন যথেষ্ট চওড়া এই টয়লেট, সেই জন্য ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে করা যেতে পারে, এক সেরকম স্কোপ রয়েছে। যে উইন্ডোটা টয়লেটে দেখা যাচ্ছে, এই উইন্ডোটা কিন্তু পুরোপুরি ইস্টের দিকে রয়েছে, মানে ইস্ট আর সাউথের একটা পোর্শনে কিন্তু এই পোর্শনটা রয়েছে। এখন যে আমরা কিচেনের ভিউটা পাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি সাউথ ইস্ট কর্নারে কিচেনটা রয়েছে, যেটা বাস্তু সংক্রান্ত খুবই ভালো একটা স্পেস। এখন যে আপনারা ভিউটা পাচ্ছেন সেটা কিচেনের ভিউ, এবং এই কিচেনটা লম্বায় প্রায় 7 ফিটেরও বেশি রয়েছে, প্রায় 7.5 ফিট 8 ফিটের কাছাকাছি রয়েছে। আর কিচেনটা যদি চওড়ার হিসেব করা যায় প্রায় 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে, যথেষ্টই বড় এই কিচেন। এবং এই যে স্পেসটা দেখা যাচ্ছে, এক্সট্রা করে পাথর লাগানো আছে, সেখানে কিন্তু আপনার গ্রানাইট টপটা হবে, আর এই পোর্শনটা উইন্ডোর সামনের পোর্শনটা ওপেন থাকবে, মেবি ওখানে সিঙ্কের প্রভিশন থাকবে এবং এখানে একটা সিঙ্ক বসানো থাকবে। এই যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাক্ট, তো ন্যাচারালি সব কটারই ফ্ল্যাটেরই পাইপ লাইন যেগুলো আর কি টয়লেট বা কিচেন থেকে বেরোচ্ছে সেগুলো সবই এই ডাক্টের মাধ্যমে পাস করা হয়েছে। এই যে গ্রানাইট টপটা বসবে, এটা কিন্তু ইস্ট আর সাউথ, ছোটো দিকটা সাউথ হবে আর বড় দিকটা ইস্টের দিক হবে। আর যাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং যদি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন, মেসেজ পাবেন মোবাইলে, সেটা দেখে আপনারা ভালোভাবে ভিজিট করতে পারবেন। আর যারা ফ্ল্যাট সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করুন। আমাদের আরও অনেক অনেক প্রপার্টিজ আছে যেগুলো আপনারা কল করলেই আপনাদেরকে আমরা বলতে পারবো, সব প্রপার্টির ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো
তো সেই জন্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে, তাতে বলা থাকে যে আপনারা কল করুন, কল করলে অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।